আজ আমি এসেছি আমাদের এখানে চণ্ডী মেলা হয় সেখানে এসেছি চণ্ডী মেলা এখানে বেশ বড় সড় করে পূজো হয় দেখাবো মেলাটা কিন্তু আজকে আমি এসেছি মেলা উদ্দেশ্যে নয় তাহলে আপনারা বন্ধুরা আমার সাথে থাকুন মেলাও দেখাবো এবং তার সঙ্গে আমার পরিচয়ও করাবো সাথে থাকুন আমি যার সঙ্গে আপনাদের পরিচয় করাবো ইনি হলেন সে খুশি রাখার জন্য নিজেকে আনন্দ রাখার জন্য আমি কাজটা বিশেষ করে বেছে নিয়েছি এবং অবশ্যই সংসারে কিছুটা সচ্ছল অবস্থা আনার জন্য সচ্ছল ভাবে থাকার জন্য নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে মোটিভেট করার জন্য যেন আমিও কিছু করতে পারি এই জন্য আমি এই কাজটাকে বেছে নিলাম অনেক ঝুমার বলে ফোন দিয়ে আমি হোল্ডার ঢোকানোর মতো জায়গা রেখেছি এটা যদি লাইট দিয়ে আপনারা বাড়িতে শো করেন এটা কিন্তু খুব সুন্দর লাগে আমরা হ্যান্ডমেড জিনিস দিয়ে বাড়ি সাজাতে আজকাল খুব পছন্দ করি তাই জন্য এটা যদি আপনি আপনার বাড়ির ড্রয়িং রুমে বা একটু সুন্দর শৌখিন বারান্দায় লাগান তাহলে কিন্তু এটা খুবই সুন্দর লাগে এটা আমার হাতের কাজগুলো সত্যিই খুব দেখার মতো সবাই নিতে আসছে আপনারাও দেখতে চাপাচ্ছেন ও মেলাতে অনেকটাই ওর যতটা ওখানে পয়সা ইনভেস্ট করেছিল উঠেছে এটাই ও বলছে আমার বেশ ভালোই লাগছে যে অন্তত আমার সার্থক হয়েছে পয়সা দিয়ে সংসারে যতই অভাব অনটন থাকুক সব বন্ধুরা যে পাশে আছে সবাই আমাকে দেখে জিনিসপত্র নিচ্ছে এটা আরেকটা ব্রত তরুণ এটা একটু বড় অনেকে বাড়িতে দরজা একটু বড় হয় তার জন্য আমি এটা একটু বড় করেছি এখানে আমার আর আজকে বেশি আইটেম নেই কারণ আজকে ভাঙা মেলা তাহলে কিন্তু খুব সুন্দর লাগে সুতরাং এই ধরনের জিনিসও কিন্তু দেওয়া হবে কত করে এইখানে কোনটা এটা এগুলো কিন্তু ফুলের তৈরি এটা যদি ওয়ালে লাগা যায় খুব ব্রাইট কালার এটা খুবই সুন্দর লাগে সিম্পলের উপর আছে কিন্তু ও এখন পছন্দ হয়েছে একজনের আপনাদের যেরকম পছন্দ হয় ও তো মেলায় বসেছে আমরা বেহালাতে শখের বাজার শিল্পাড়া মিলিয়ে মেলাটা বসে ভীষণই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন যদি আপনারা নিয়ে যদি ওর কিছু কাজে লাগে সত্যি ওর জিনিসগুলো করাটাও খুব সার্থক হবে না 100 টাকা হবে 120 টাকা দিন
দেখুন আপনাদের সামনেই ওর একটা বিক্রিও হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন কতটা সুন্দর ও জিনিস বানানো, অল্প কয়েকটা নিয়েও বসেছে। আপনারা বানলে আরো বেশি ও অনেক জিনিসপত্র আপনাদের বানিয়ে দেখাতে পারবে। আজ হয়তো এই মেলাতে ওর এইটুকু দিন, তার মধ্যেও যে ওর বিক্রি চলছে আমি তো আমরা তাতেই খুব খুশি। খুবই ভালো লাগলো বন্ধুরা, ওর একটা জিনিস যে আমার সামনেও একটা বিক্রি হলো আমার খুবই আনন্দ লাগছে। আপনারা যদি বাড়ির বাচ্চার জন্য বা শো হিসেবেও কিন্তু এটা আপনারা সাজিয়ে রাখতে পারেন, এবং এগুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইস এরকমের মধ্যেই আছে। আপনারা সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইটুকু সময়ের মধ্যেই ওর জিনিসগুলো এত বেশি সুন্দর। লোকে কিন্তু পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু লোকে একবার হলেও না নিলেও কিন্তু ধরে সে জিনিসটা দেখছে যে তার সে জিনিসটা কতটা সুন্দর। সত্যি সবকটা জিনিসই খুবই সুন্দর লেগেছে, জিনিসগুলো হাতে করে বানিয়ে যে বিক্রি করছে। আপনারা অর্ডার দিতে চাইলে ফেসবুকে কমেন্ট করে জানাবেন যে এই আইটেমগুলো কেমন লাগলো, এবং আপনারা কিছু নিতে চান কিনা। এই আইটেমটা কি নিতে চাইলে বলতে পারেন, অন্য কোনো কালার। তাহলে বন্ধুরা আপনাদের আশা করি আমার বন্ধুর আইটেমগুলো ভালো লেগেছে। তাহলে এরকম যদি সমস্ত লোকেদের হয়তো আমরা দেখাতে পারছি না তারা কতটা সংগ্রাম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু সবার পাশে আমাদের থাকলে হয়তো ভালোই লাগতো, কিন্তু একজনকে আপনাদের সামনে তুলতে পেরে আমার খুবই ভালো লাগছে। এবার আপনারা ওর জিনিস যদি ভালো লেগে থাকে, আপনাদের তো অল্প অল্প করে আমি মেলাটা দেখাবো, নিশ্চয়ই দেখাবো, কিন্তু আজ আমি এসেছি শুধুমাত্র আমার এই বন্ধুর জিনিস আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনাদের যদি এই জিনিসগুলো ভালো লেগে থাকে তবে আমাকে অবশ্যই আমার বাস সুস্মিতা ব্লগে অবশ্যই আমাকে কমেন্টস জানাবেন। নমস্কার বন্ধুরা। আপনাদের একটু করে মেলাটাও দেখাই, বন্ধুদের সঙ্গে তো দেখালাম, মেলা ঘুরতে আমারও খুব ভালো লাগে। মেলায় খাবারের দোকান, মেলাটা আপনাদের একটুখানি দেখালাম, আশা করি আপনাদের এই মেলাটা ভালোই লেগেছে। কত গুণ এদের।